भांगड़ेर विधायक नौशाद सिद्दिकी के पुलिस ग्रेप्तार करार प्रतिबादे आज के लालबाजारे पुलिस ऊर्धतन कर्तृपक्षेर संगे कथा बोलते गिएछिलेन फुरफुरा शरीफेर पीरजादा कासिम सिद्दिकीर संगे तारी परिवारेर बाकीरा तारा बेरिये एसे कि बोलेछेन संबाद माध्यमके शोनाबो साथे देखा हुए छे तबे तार की अवस्था ना अवस्था से किछुई बोलते पारे ना कारण समस्त अफिसारेर माझखाने से तो ओपेन बोलते पारे ना से एकटाई कथा बोलछे जा हबे बाइरे गिए बोलबो एवं कोर्टेर सामने बोलबो बाकी जेटा भाई बोललो बा आमरा सुनलाम उनार काछ थेके टोटाल एई केसटा हैंडलिंग करेछे मुख्यमंत्री ममता बनार्जी उनार वार्डारे एई केसटा एत भयंकर रूप लिएछे एवं उनार वार्डारे उनार इंधने उनार हुकुमे आज के नौशाद जेले ढुके बड़ एक कठिन पर्याय केस दिया मुख्यमंत्री वार्डारे ভাইয়ের সঙ্গে কোনো কথা বলতে পারলাম না কেন সবাই ঘিরে রেখে দিয়েছে ভাই এসেছেন অফিসে এসেছেন অনেক কথা মানে কাঁপছে কিছু বলার জন্য কিন্তু বলতে পারছে না এবং সে কিছুই বলতে পারছে না বললে আমি ওষুধ আমাকে প্রথম দিন দেইনি নাজমুল সাদা সিদ্দিকী দিয়েছে অল্প দিয়েছে আমি সব বলো তো ওনার মুখে যেটা শুনলাম যে উনি সুস্থ আছেন কিন্তু প্রথম দিনে ওনাকে মেডিসিন দেওয়া হয়নি উনি এটা জানা আপনারা শুনলেন পীরজাদার পরিবারের বক্তব্য একদিকে যেমন তাদের বক্তব্য নওশাদ সিদ্দিকীকে ওষুধ নিতে দেওয়া হয়নি এবং দ্বিতীয়ত গোটা ঘটনার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই আঙুল তুলেছেন তারা এবং তাদের বক্তব্য পুরো বিষয়টি স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলানোই হয়েছে বলে তাদের অভিযোগ এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই তাদের বক্তব্য নওশাদ সিদ্দিকীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে নতুবা তারা রাজপথ অচল করে দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন নওশাদ সিদ্দিকীর কাছে গিয়েছিলেন ফুরফুরা শরীফের পীরজাদারা গিয়েছিলেন এবং সেখানে তাদের বক্তব্য যে এই নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করার পেছনে কাজ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক তার অঙ্গুলি হেলানোই তাকে এভাবে গ্রেপ্তার করা হয়েছে আগামী পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশে রয়েছে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে এবং সেই ঘটনার প্রেক্ষিতে আজকে নওশাদ সিদ্দিকীর নিঃশর্ত মুক্তির দাবিতে লালবাজারে গিয়েছিলেন ফুরফুরা শরীফের পীরজাদারা এবং সেখানে গিয়ে তারা সেখানে কথা বলেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বললেও সেখানে তারা তাদের ভাই নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে তারা কথা বলতে পারেননি এদিন তারা খুব স্পষ্টভাবেই জানিয়েছেন একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে অভিযোগের আঙুল তুলেছেন পাশাপাশি তাদের এও বক্তব্য নওশাদ সিদ্দিকীকে গত তিন দিন ধরে জামা বদলাতে পর্যন্ত পারেননি একজন সাধারণ অপরাধীর মতো আচরণ করা হচ্ছে তার সঙ্গে প্রশাসন এরকমভাবেই সাধারণ অপরাধীর মতো আচরণ করছে একই সঙ্গে তাদের বক্তব্য যে এই নওশাদ সিদ্দিকীকে কোনো রকম বিধায়ককে কোনো প্রকার ওষুধ নিতেও দেওয়া হয়নি বলে প্রথম দিন ওষুধ নিতে দেওয়া হয়নি বলে অভিযোগ পরের থেকে ওষুধ পেয়েছেন এবং এখনও নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছেন তারা নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে রাজপথ অচল করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন পীরজাদারা এবং তাদের সঙ্গে এই আন্দোলনে সামিল হবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফের কর্মী সমর্থকরাও আপনারা জানেন এই আজকেই বিভিন্ন পাড়ায় পাড়ায় একটি মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে আইএসএফ আগামী 28 তারিখ আইনজীবীদের পক্ষ থেকেও একটি মিছিল হবে বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে